করোনা সন্দেহে ঘরে বসে কিভাবে চিকিৎসা করা সম্ভব? আমার করোনা হয়েছে বলে অনুমান করছি, হাসপাতালে যেতেও ভয় পাচ্ছি, এখন কি করব? হোম কোয়ারেন্টাইনকে ভীতিকর না করে কিভাবে উপভোগ করা যায়? নবজাতক শিশুকে করোনা আক্রান্ত মা থেকে কিভাবে রক্ষা করা সম্ভব? মায়ের দুধের মাধ্যমে কি করোনা ছড়ায়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। উত্তর দিচ্ছেন ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল। ক্লিয়ার এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস করোনা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কথা হবে করোনা নিয়ে, কথা চলছে, কথা চলবে, কথায় কথায় জানবো করোনাকে। করোনা রোগ সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই অনেক কিছু জেনে গেছেন, প্রচুর কথা হচ্ছে, অনেক কিছু আপনারা জেনেছেন। করোনা সন্দেহে ঘরে বসে কিভাবে চিকিৎসা করা সম্ভব? কি ধরনের সমস্যা হলে আপনারা করোনা সন্দেহ করবেন সেটা আপনারা সবাই জানেন, যেটা একটা ইনফ্লুয়েঞ্জার মতোই, তার লক্ষণগুলো সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শুকনো কাশি, শরীর ব্যথা, ম্যালেজ যেটাকে আমরা বলি সেটা। তো এই লক্ষণগুলো আমাদের থাকলে আমরা ধারণা করে নিতে পারি যে আমাদের হয়তো এই সময়ে যদি এই ধরনের লক্ষণগুলো হয় আমরা ধারণা করে নিতে পারি হয়তো বা আমার করোনা হয়েছে, আমি কোভিড-19 আক্রান্ত হয়েছি। যদি এর সাথে শ্বাসকষ্ট যোগ হয় তাহলে আমাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে, আর তা না হলে আমরা বাড়িতে থেকেই ওভার দ্য ফোন ডাক্তারের সাথে কথা বলবো, আমাদের ফ্যামিলি ডক্টর বা পার্সোনাল ডক্টর যারা আছেন, অথবা বিভিন্ন ফোন নম্বর আছে IADCR থেকে শুরু করে, আপনারা সেই ফোন নম্বরগুলোতে ফোন করবেন এবং ফোন করে আপনারা আপনাদের সমস্যাগুলোকে জানাবেন। আর ঘরে থাকলে আপনারা কি করবেন সেইটাও আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। জ্বরের জন্য আপনারা প্যারাসিটামল খাবেন, একটি ট্যাবলেট দিনে তিনবার খাবেন, 3 থেকে 4 বার পর্যন্ত খাওয়া যায়। অ্যান্টিহিস্টামিন খাবেন, ফেজোফেরাটিন খেলে ভালো, 120 মিলিগ্রাম, রাতে একটা করে খেতে পারেন। শুকনো কাশির জন্য আপনারা কাশির কিছু সিরাপ পাওয়া যায় বাজারে, অ্যাম্ব্রোক্সল বা ব্রোমাইক্সিন গ্রুপের যে কাশির সিরাপগুলো আছে, কফ সিরাপগুলি আছে, সেগুলো আপনারা খেতে পারেন। স্টেরয়েড খাবেন না এবং ব্যথার ওষুধ খাবেন না। অনেকে গা ব্যথা হচ্ছে এই মনে করে ব্যথার ওষুধ খেয়ে ফেলেন। ব্যথার ওষুধ বলতে আমরা প্যারাসিটামলের বাইরে যে ওষুধগুলি আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলে থাকি, যেমন ডাইক্লোফেন, কিটোরোলা ইত্যাদি, এই ওষুধগুলো আপনারা খাবেন না। অ্যান্টিবায়োটিক নিজেরা সিদ্ধান্ত নিয়ে খাবেন না, যদি আপনার চিকিৎসক আপনার মনে করে যে আপনার অ্যান্টিবায়োটিক খেতে হবে তাহলে সেক্ষেত্রে খাবেন। তো এইগুলি হচ্ছে আপনাদের ঘরে থেকে যে চিকিৎসা। কিন্তু যদি কাশি বেশি হয় এবং শ্বাসকষ্ট হয় এবং আপনার যদি মনে হয় যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি হাসপাতালে যাবেন এবং হাসপাতালের যেই হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা দেওয়া হয়ে থাকে সেই হাসপাতালগুলোতেই যাবেন। সেগুলো আপনারা জানেন, নির্দিষ্ট করে কয়েকটি হাসপাতালের নাম বলা হয়েছে, সেগুলোতে আপনারা যাবেন। এছাড়াও আরও বেশ কিছু হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আলাদা ফ্লু কর্নার আছে, সেই ফ্লু কর্নারগুলোতে যাবেন। আমার করোনা হয়েছে বলে অনুমান করছি, হাসপাতালে যেতেও ভয় পাচ্ছি, এখন কি করব? একটু আগে যে লক্ষণগুলোর কথা বললাম, সেই লক্ষণগুলো যাদের মধ্যে আছে তারা বাড়িতে থাকবেন, আইসোলেশনে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত ধোবেন, আর খেয়াল করবেন আপনার কাশিটিকে বাড়ছে কিনা, কাশির সাথে রক্ত আসছে কিনা, বুকে ব্যথা হচ্ছে কিনা এবং কাশির পরিমাণটি বাড়ছে কিনা। যদি সেরকম হয় তাহলে আপনি নির্ধারিত ফোন নম্বরগুলোতে ফোন করবেন এবং প্রয়োজন হলে আপনার চিকিৎসক আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার কথাও বলে থাকতে পারেন। সেক্ষেত্রে আমরা সাধারণত রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান পর্যন্ত করে থাকি। যাদের সুনির্দিষ্ট বিদেশ থেকে আসা বা করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন মানে হচ্ছে 14 দিন আপনি টোটালি ঘরের মধ্যে থাকবেন, আপনি ঘরের বাইরে যাবেন না, আপনি আলাদা থালায় খাবার খাবেন, ভাত খাবেন, আলাদা গ্লাসে পানি খাবেন এবং আপনার টয়লেটটিও আলাদা হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হলে আপনি জানলা দিয়ে বা দরজার উপরান্ত থেকে কথা বলবেন, দূরত্ব বজায় রাখবেন 3 থেকে 6 ফুট। হোম কোয়ারেন্টাইনকে ভীতিকর না করে কিভাবে উপভোগ করা যায়? হোম কোয়ারেন্টাইন শব্দটাই বা কোয়ারেন্টাইন শব্দটাই এক ধরনের ভীতি সঞ্চার করেছে আমাদের মধ্যে, এবং ভীতি সঞ্চার করেছে বলেই আমরা দেখা যায় রোগীরা গোপন করে তাদের তথ্য। বিদেশ থেকে আসা রোগীরা গোপন করে যে সে বিদেশে ছিল, এক্সপোজার হিস্ট্রি থাকলে, অর্থাৎ বিদেশিদের সাথে একত্রে বসবাসের ইতিহাস থাকলে তারা সেটাকে গোপন করে এবং এইসব ইতিহাস গোপন করে তারা চেষ্টা করে যাতে করে তাদেরকে কোয়ারেন্টাইনে না রাখা হয়। কোয়ারেন্টাইন মানে তাদের কাছে 14 দিনের একটি হাজতবাস। কিন্তু এই সময়টুকু কিন্তু আমরা চাইলে উপভোগ করে তুলতে পারি। এই 14 দিন ঘরে আটকে থাকবেন, যে বইগুলো আপনার পড়া হয়নি অনেকদিন ধরে পড়বেন ভাবছিলেন, বসে বসে বইগুলো পড়তে পারেন। যে গানগুলি শোনা হয় না শুনবেন বলে ভাবছিলেন কিন্তু সময় করে উঠতে পারছিলেন না, সে গানগুলো শুনতে পারেন।
যে মুভি যে সিনেমাগুলো দেখা হয়নি সে সিনেমাগুলো দেখবে, বন্ধুদের সাথে কথা বলবেন ফোনে, মোবাইল ফোনে, যাদের লেখালেখির অভ্যাস আছে তারা লিখতে পারেন কম্পিউটারে, লিখে রাখলেন, পরবর্তীতে কোনো বই আকারে সেগুলো প্রকাশের জন্য আপনারা সুন্দর চমৎকারভাবে আপনাদের অনুভূতিগুলো গুছিয়ে লিখতে পারেন, সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন, মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারেন করোনার সময়গুলোতে ও কোয়ারেন্টাইনের সময়গুলোতে, আপনাদের সময় খুব ভালো কাটবে, হতাশ হবেন না, ভয় পাবেন না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন মানব জাতি সৃষ্টির শুরু থেকেই অসুখ বিসুখের সাথে সংগ্রাম যুদ্ধ করে আজকের এই অবস্থায় এসেছে। একসময় কলেরায়, কোলা ওঠায়, বসন্তে, প্লেগ রোগে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আমরা সেই জায়গা থেকে অনেক দূর সরে এসেছি। এখন নতুন একটি বৈশ্বিক মহামারী আমাদেরকে কাবু করেছে, এটি সত্য, আমাদেরকে স্থবির করে দিতে চাচ্ছে, এটিও সত্য। কিন্তু মনে রাখবেন অন্যান্য রোগের মতোই আমরা খুব দ্রুতই এটিকে পরাজিত করব, জীবন আবার স্বাভাবিক হয়ে উঠবে, জীবন সুন্দর হয়ে উঠবে। মানুষই সবসময় জিতে যায়, মানুষই জিতবে। নবজাতক শিশুকে করোনা আক্রান্ত মা থেকে কিভাবে রক্ষা করা সম্ভব? মায়ের দুধের মাধ্যমে কি করোনা ছড়ায়? মায়ের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না, কিন্তু মা যদি শিশুকে কোলে নেয় এবং মা শিশুকে শিশুর কাছে যায় তাহলে তো করোনা ছড়াতে পারে। সেক্ষেত্রে শিশুকে মায়ের থেকে দূরে রাখতে হবে, এ ব্যাপারে কোন রকমের কোন বিকল্প নেই। আর মায়ের দুধকে বিশেষ ব্যবস্থায় মায়ের স্তনকে জীবাণুরোধী সলিউশন দিয়ে পরিষ্কার করে বিশেষ ব্যবস্থায় মায়ের স্তন থেকে দুধ আলাদা করে নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু বাচ্চাকে মায়ের কোলে দেয়া বা মায়ের সাথে রাখা এটি করা যাবে না। কিছুদিন অন্তত এই কষ্টটুকু করতে হবে ফর এ বেটার ফিউচার, বাচ্চার একটি সুন্দর ভবিষ্যতের জন্য। করোনা কথায় অনেক কথা হলো, কথায় কথায় করোনাকে জানা হলো, আরো জানবো, আরো কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। খোদা হাফেজ।